দেখো আংটি খুলে চলে যাচ্ছে ময়দার ভিতর। এভরিওয়ান গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তো আজকে ইভিনিং থেকে মানে এখন সন্ধে 6টা বাজছে, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই কারণেই যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে সেই জন্য। তো এখন প্রথমে এখন যাবো একটু চা বানাবো, চা বানানোর পর একটা জিনিস বানানোর আছে আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা বুঝতে পারবে, আর সবাই জানো যদিও যে এটা কী জিনিস। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করা যাক। গাইজ এখন চলে এসেছি রান্নাঘরে, তো প্রথমে একটু চা বানিয়ে নিই, চা বানিয়ে সবাই খেয়ে নিই, আর তারপরে ওটা বানাবো। তো ওটা বানাবো বলতে আমি আর বোন দুজনে মিলেই বানাবো, আমার একা বানানোর কোনো ক্ষমতা নেই, বোন না সঙ্গে দিবে। তো চলো চাটা আগে বানিয়ে নিই। তো ফ্রেন্ডস আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর চা খাওয়ার পরে এখন আমি আর বোন বানাবো সিঙাড়া। তো অনেকদিন থেকে বানাবো বানাবো করা হচ্ছে, তো বানানো হয়নি, সেই জন্য বোন বলছে আজকে বানাবোই সিঙাড়া। আমি চ তাহলে দু বোনে মিলে এখানে সিঙাড়া বানাচ্ছি। তো ওদিকে আলুও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে যা যা লাগবে সব কিছু ওপাশে রেডি করে নিয়েছি। আর এখন এখানে ময়দা মাখতে বসেছে বোন, তো ময়দাটা মাখা হলে তারপরে সিঙ্গাড়া করতে শুরু করা। বোন হচ্ছে সব কিছু করতে পারবে, কিন্তু ওই সিঙ্গাড়া মুড়তে বলে আমার একটু মানে অসুবিধা লাগে, মানে ও বলে সিঙ্গাড়া মুড়তে আমি অতটা ভালো পারিনি, তো তুই মুড়ে দিবি, যে আমি সিঙ্গাড়া মুড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন এই যে ময়দা নিয়ে নিয়েছে, আর ময়দাটার মধ্যে এখানে দিচ্ছে ময়ন, ময়ন দেওয়ার জন্য এখানে রিফাইন তেল ইউজ করছে। তো ময়দাটার মধ্যে দেওয়া হচ্ছে এখন কালো জিরে, কালো জিরে দিয়ে দিল, আর কি দিবি, আর কিছু নুন, নুন দিচ্ছে, তারপর এটাকে ভালোভাবে মেখে নিবে। এই দেখো আংটি খুলে চলে যাচ্ছে ময়দার ভিতর। আংটিটা পরে কর না, তো একটু আগে দেখলে যে আমি চা বানাচ্ছিলাম, তো যখন চা বানাচ্ছিলাম দেখলে চা জলটার মধ্যে আমি চিনি দিলাম, চা পাতা দিলাম, এবার তারপরে কিছুটা অংশ আমি আরও ভিডিও করেছিলাম, মানে কিছু কিছু ক্লিপ আরও করেছিলাম, তো সেগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে বা কিছু ক্রমে হচ্ছে ভিডিওগুলো চলছে না, তো তার জন্য আমি ওগুলো অ্যাড করতে পারলাম না, তো একটু কেটে গেছে মাঝখানে, তো তারপরে আবার স্টার্ট করেছি, তো তার জন্য সরি। যদিও ওই ভিডিও ক্লিপগুলো অত ইম্পর্ট্যান্ট ছিল না, তো তাও যেহেতু খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়, তো ওটাও কষ্ট করেই বানিয়েছিলাম, তো একটু খারাপ লাগছে, তো কী আর করা যাবে ডিলিট হয়ে গেলে বা ভিডিওটা না চললে, তো সেরকম কোনো কিছু ইম্পর্ট্যান্ট নেই, তো তাও করছিলাম যখন একটা। এই যে ময়দাটা মাখানো কমপ্লিট হয়ে গেল, এরপরে আলুটা রেডি করতে হবে। তো এই যে এখন এখানে নেচি কাটা হচ্ছে, আর আমার বোন হচ্ছে যা করবে একটা হাতেই করবে, মোটেও দুটো ভাত লাগাতে চায়নি, একটা হাতেই মাখালো, একটা হাতেই নেচি কাটছে। এই যে
এই যে, আর এই যে এটার মধ্যে পেস্ট করা রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা। তখন তোমাদেরকে বললাম যে তখন ভিডিওগুলো ডিলিট হয়ে গেল, আগে দেখিয়েছিলাম, সে ভিডিওগুলো দেখা যাচ্ছে না। তো এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটে জিনিসই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, তো আলুটা সিদ্ধ হয়ে গেলেই এরকম ফ্রেন্ডস আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো হচ্ছে কাবলি চানা। তো মা বললো যে একেবারে রাত্রেরও তরকারি হয়ে যাবে, তো সেই জন্য একসাথেই সিদ্ধ করতে দিয়ে নিয়েছি। তো আমার এখন দরকার আলু, তো আলুগুলো আমি তুলে নিচ্ছি এখানে। ব্যাস এইগুলোই আমার দরকার, তুলে নিলাম। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, এরপর আলুগুলো এরকমভাবে হাতা দিয়ে করা হচ্ছে, কারণ আলুটা প্রচুর গরম। তো এবার আলুটাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দেবো চলো নুন দিয়ে দিয়েছি, আর এটাতে এখন কিছু দিব না, কারণ এবার ভাজা হবে মশলাটা দিয়ে। তো এই যে কড়া বসিয়ে দেওয়া হয়েছে, এবার কড়াটার মধ্যে দিয়ে দিল তেল। তো মনে হয় হালকা জল ছিল সেই জন্য পরপর করছি। তো এই যে এরপরে মশলাটা দিয়ে দিল, তো মশলাটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে রসুন দেওয়া আছে তো একটু মানে গন্ধ গন্ধ লাগে, তার জন্য ভালোভাবে একটু মশলাটা ভেজে নিতে হবে আগে। মশলাটার মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর নুন তো এখন আর দিবে না, কারণ আলুটাতে যতটা দরকার ততটা দিয়ে দেওয়া হয়েছে, আর মশলাটাতে দেওয়ার প্রয়োজন নেই। একটু লঙ্কা গুঁড়ো দিবি, আর এই যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, দেখ বেশি দেবো না, কারণ তখন তো বললাম তোমাদের যে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, এটার মধ্যে এখন ওই যে ধনে আর জিরে গুঁড়ো একসাথে করা আছে গুঁড়ো, তো সেই গুঁড়োটা একটু দিয়ে দেওয়া হলো। হোমমেড জিরে আর ধনে একসাথে মিক্স করে গুঁড়ো করা আছে। তো এই যে মশলা রেডি, তো এই যে এবারে মশলা রেডি হয়ে গেল, তো এবারে আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে ভালোভাবে আলুটার সাথে মশলাটা মাখতে হবে, আর মশলাটা যা টেস্টি হচ্ছে দেখেই পুরো ঝাঁজ লাগছে।
বানাচ্ছি। আর যেহেতু এটা বোন বানাচ্ছে টেস্টি তো হবেই হবে। চোখ থেকে বের করার মতো ঝাঁজ হয়েছে, মানে চোখ থেকে জল বের করার মতো কি বলবো। তো চোখে যা মুখে হাসি নিয়ে একটু পরে সিঙ্গারা খেতে পাবো। তো যাই হোক, মনে হচ্ছে তো টেস্টি হবেই যা ঝাঁজ। চলো দেখা যাক কি হচ্ছে। তো এই দেখো আলুটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। ও টেস্ট করে দেখা যাক। আলুটা জাস্ট ফাটাফাটি হয়েছে, যেমন ঝাল তেমন নুন, জাস্ট অসাধারণ লাগছে। আমার তো সর্দি চলে এলো। তো যাই হোক, বোনের কাজ শেষ, মানে আলু রেডি করা হয়ে গেছে, এরপরে শুরু হচ্ছে আমার কাজ। তো আমি হচ্ছে সিঙ্গাড়াটা মুড়ব। চলো দেখা যাক, তোমরাও দেখে নাও আমি কিভাবে সিঙ্গাড়াটা মুড়ি। ফ্রেন্ডস, আমি এক্ষুনি বললাম যে আমি করব, তো আমার হেল্পার এত ভালো যে আমাকে আবার একটু কাজ এগিয়ে দিচ্ছে, যে বলছে যে তুই হচ্ছে সিঙ্গাটা মুড়বি কেটে কেটে, আমি হচ্ছে বেলে দিচ্ছি। যে বলে আমার বোন বেলতে শুরু করে দিয়েছে। এরকম হেল্পার যদি পাওয়া যায় সব কাজই হয়ে যাবে। তো বোন হচ্ছে এগুলো সব বেলে দেবে আর আমি হচ্ছে তারপরে করবো, মানে আমি জাস্ট মুড়ে দেবো ব্যাস। সেটা আমার বোন পারেন, বোন আজকে একটা মেলা দেখাবি, হ্যাঁ এই মুড়ে দেখাবি। না না ঠিক আছে ঠিক আছে, কর না। অনেকটু কর, অনেকটু লম্বা কর, লম্বা কর, চওড়া ঠিক আছে। তো ফোনে তো একটু ছোট ছোট মনে হচ্ছে, নালে কিন্তু বেশ লম্বা বড়ই হয়েছে, বড় বড়ই হবে সিঙ্গাড়াগুলো। হ্যাঁ এরকম ভাবে সবগুলো বের। ও আসলে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে আমার হেল্পার কেন এতক্ষণ বেললো। বেলার কারণটা হলো ওর হচ্ছে ছুরি দিয়ে কাটবে, ওই যে ছুরি দিয়ে মাঝখানে কাটতে হবে, তো তো সেই জন্যে বেলতে শুরু করেছে, অত মাপার দরকার নেই। তো বোনের হচ্ছে একটু কাটাকাটি করতে ভালো লাগে, ওই যে এইটার জন্যে বললো যে আমি বেলেবার, বলছে তুই কর। তো ওটাই ভাবছি যে আমার হেল্পার কিসের জন্য এতটা কাজ আগালো, আগালো বলতে যে একটাই বেললো, বেলার পরে ছুরি দিয়ে কেটে দিল, কাটার পরে বলছে এবার তুই কর, মানে ওর সব মিটে গেল। আর একটু কাটাকাটি করতে একটু ওর বেশি ভালো লাগে। ছোট ছোটবেলা দেখি ছুরি কাজে যাইভাবে যা সামনে পাবে তা কেটে দিত, এখন ওসব করে না। তো এখন এই যে নিমকি কাটতে বলো, এসব কাটতে বলো, ঠিক কেটে দিবে। কিরকম যেন, ও এরকম, আমিও ভুলে যাচ্ছি। এমনভাবে পুটটা করতে হবে যেন যাতে একটু মোড়া যায় আর যাতে খুলে না পারে যায়।
দিদি আবার এইসব মুড়তে মুড়তে পিঠে মুড়তে খুব ভালো লাগবে। তো দেখা তো সিঙ্গাটা মুড়া হয়েছে, দুটো সিঙ্গাড়া মুড়ে দিয়েছি। তো এরপরে সব সিঙ্গাড়াগুলো মুড়ে তোমাদের সাথে আবার ফাইনালি দেখাচ্ছে। এই দেখো ফ্রেন্ডস, আমাদের সিঙ্গাড়া মুড়া কমপ্লিট। সিঙ্গাড়াগুলো সব মুড়া হয়ে গেছে, এবার ভাজলেই হবে খালি। দেখো সিঙ্গাড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এরপরে তুলে নেবো। তো এই দেখো ফাইনালি সিঙ্গাড়াগুলো হয়ে গেল, এরপর খালি খাওয়ার পালা। তো চলো আর কতক্ষণ এরকমভাবে দেখবো, তো খেয়ে নিই এবারে, টেস্ট করে দেখা যাক যে কীরকম হয়েছে, আর খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো যে টেস্টটা কীরকম হয়েছে। তো বোন বানিয়েছে, একটু খারাপ তো হবে না, নিশ্চয়ই ভালোই হবে, আর দইটা তো ভালোই হয়েছে, খুব সুন্দর। তো এখন গরম গরম আছে, খেয়ে নিই চলো। এরপর একে একে সার্ভ হচ্ছে।
গাইস, তো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো, শেয়ার করো, আর যা যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো এই পাশে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্রেস করে দাও, আর পাশে বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দাও। তো আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই, বাই বাই, গুড নাইট।